70তম প্রজাতন্ত্র দিবস যথাযথ মর্যাদায় পালিত হলো শহর রানীগঞ্জে। রানীগঞ্জে এদিন 26 জানুয়ারি অর্থাৎ শনিবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নানা বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হলো সরকারি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। রানীগঞ্জের NSP রোডে 37 নম্বর ওয়ার্ডে অবস্থিত তৃণমূল পার্টি অফিসে পতাকা উত্তোলন করলেন ওয়ার্ড কাউন্সিলর শ্যামা উপাধ্যায়। উপস্থিত ছিলেন কাউন্সিলর কাঞ্চন তেওয়ারি, সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক বোস, প্রাক্তন কাউন্সিলর হেনা খাতুন, তৃণমূল নেতা অর্জুন উপাধ্যায়, সাগর মুখার্জি, বাপি চক্রবর্তী সহ আরো অন্যান্যরাও। একদম পারফেক্ট, ঠিক আছে দাদা, আপনি আমার হয়ে গেল। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রানীগঞ্জের 92 নম্বর ওয়ার্ডে তৃণমূল পার্টি অফিসে পতাকা উত্তোলন করলেন বোরো চেয়ারপারসন এবং স্থানীয় কাউন্সিলর সঙ্গীতা সারদা। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা খুরশিদ আলম সহ আরো অন্যান্যরাও। 92 নম্বর ওয়ার্ডে এদিন ছোট ছোট স্কুল ছাত্রছাত্রীদের হাতেও ফল বিতরণ করা হয়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অখিল ভারতীয় মারোয়ারি মহিলা সম্মেলনের পক্ষ থেকে এদিন একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। রানীগঞ্জের রবিনসন স্টেডিয়ামে এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয়। প্রায় 8 থেকে 10টি প্রতিযোগীমূলক খেলার আয়োজন ছিল। এই ক্রীড়া প্রতিযোগিতায় মহিলা সম্মেলনের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন স্ব আনন্দে। উপস্থিত ছিলেন মারোয়ারি মহিলা সম্মেলনের সভানেত্রী রশ্মি সাতনা আলিকা, সম্পাদিকা রীনা খৈতান সহ আরো অন্যান্যরাও। के उपलक्ष्य में आज हमने महिलाओं के लिए स्पोर्ट्स का आयोजन किया है। हम अपने बचपन के दिनों को याद करते हुए, याद को ताज़ा करते हुए महिलाओं के लिए जो स्पोर्ट्स का आयोजन किया, हमारी सभी बहनें इसमें बहुत बढ़ चढ़ कर हिस्सा ले रही है और सब बहुत मतलब खुशी के साथ सब गेम खेल रही है और हम लोग बहुत इंजॉय कर रहे हैं। इसमें क्या क्या गेम रखा गया है? इसमें हम लोगों ने करीब 8 से 10 गेम रखे हैं। इसमें दो कैटेगरी में हम लोग गेम को डिवाइड किए हैं, बिलो 45 एंड अबव 45, जिसमें सब तरह एज ग्रुप के लोग खेल सके, हिस्सा ले सके। और इसमें जैसे कि स्कूल और मार्बल रेस है, नॉर्मल 30 मीटर रेस है, नीडल थ्रेड रेस है, रिले रेस है, ग्रुप रेस भी है और अलग अलग तरह का हम लोगों ने काफ़ी तरह का गेम का आयोजन किया है, जिसमें सारी मेंबर्स का उत्साह और जोश देख के हमें भी बहुत अच्छा लग रहा है। और आज के दिन मारवाड़ी महिला समिति सभी को गणतंत्र दिवस की हार्दिक शुभकामनाएं देती है। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রানীগঞ্জ বোরো অফিসেও এদিন পতাকা উত্তোলন করা হয়। এদিন রানীগঞ্জ বোরো অফিসে পতাকা উত্তোলন করলেন বোরো চেয়ারপারসন সঙ্গীতা সারদা। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধাও জ্ঞাপন করা হয় এদিন। বন্দে মাতরম, জয় হিন্দ। होस्टिंग हमारे बोरो 2 में स्टार्ट हुई। हमारे सभी स्टाफ बंधु, हमारे भाई सभी उपस्थित थे और हम लोगों ने सब मिलकर सभी जगह, आज वार्ड ऑफिस हो या जहाँ पे भी है, सब जगह आज फ्लैग होस्टिंग के साथ ये रिपब्लिक डे मनाया जा रहा है। काफ़ी हर्षोल्लास के साथ भाईचारे का संकेत है और जगह जगह आपको रंगारंग कार्यक्रम देखने मिलेंगे। অন্যদিকে রানীগঞ্জের কুমার বাজারে আমরা আছি যুব সমাজের পক্ষ থেকে 26 জানুয়ারিকে উপলক্ষ করে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এটি ছিল 9তম রক্তদান কর্মসূচি, যেখানে বহু নতুন প্রজন্ম রক্তদান করেন। আর এই রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত একজন সমাজকর্মী এবং রক্তদান আন্দোলনের মানকর্তা বিভিন্ন নাট্যগ্রাম থেকে
নবমতম রক্তদান শিবির চলছে, যেখানে আমরা অঙ্গীকার হয়েছি যে মোটামুটি 100 বোতল আমরা আজকে আসানসোল জেলা হাসপাতালকে তুলে দিতে পারবো। এরকম প্রোগ্রাম আমরা মোটামুটি 9 বছর ধরে চালিয়ে যাচ্ছি, আশা করছি এর মাঝখানেও আমরা মোটামুটি প্রোগ্রাম করি, যেখানে বিভিন্ন গ্রামে গিয়ে আমরা বিভিন্ন পরিষেবা দিয়ে থাকি, যেখানে গরিব মানুষকে আমরা স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে তাদেরকে শীতকালীন বস্ত্র এবং পুজোর বস্ত্র এসবগুলো আমরা প্রদান করে থাকি। প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে রানীগঞ্জ লায়ন্স ক্লাবের পক্ষ থেকেও এদিন জাতীয় পতাকা উত্তোলন করা হলো জাতীয় সঙ্গীতের মাধ্যমে। পতাকা উত্তোলন করলেন লায়ন্স ক্লাবের সভাপতি যুগল কিশোর গুপ্তা। সংবিধান রচয়িতা ডক্টর বি আর আম্বেদকরকে স্মরণ করে তিনি তার বক্তব্যে বলেন, सत्रहवां गणतंत्र दिवस मना रहे हैं आज। जैसे गणतंत्र दिवस क्या है, गणतंत्र दिवस हमें 70 साल पहले आज संसद सभा में डॉक्टर भीमराव अंबेडकर द्वारा संविधान प्रस्तुत किया गया, उनके नेतृत्व में ये पास हुआ। आज हम लोग देश की रक्षा के लिए और सभी के लिए संविधान बहुत जरूरी है। संविधान से ही देश चलता है, उसी को हम लोग मानते आ रहे हैं। उसी के उपलक्ष्य पर हर साल 26 जनवरी को गणतंत्र दिवस मना रहे हैं। जय हिंद, जय हिंद। রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকেও প্রজাতন্ত্র দিবস পালিত হল মর্যাদার সঙ্গে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনে অংশ নিয়েছিলেন রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি সন্দীপ ভালোটিয়া। উপস্থিত ছিলেন চেম্বার অফ কমার্সের অন্যান্য বিশিষ্ট বর্গ। রানীগঞ্জ থানার পক্ষ থেকেও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছিল বিশেষ অনুষ্ঠানের আয়োজন। জাতীয় পতাকা উত্তোলন করে দেশ মাতৃকাকে স্যালুট জানানো হয়। উপস্থিত ছিলেন থানার ওসি সুব্রত ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মচারীরাও। রানীগঞ্জ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এদিন প্রজাতন্ত্র দিবস পালিত হল। ছিলেন ট্রাফিক ওসি প্রসেনজিৎ বসাক। উল্লেখ্য, রানীগঞ্জ এবং দুর্গাপুর থেকে 2 জন সিভিক পুলিশকে তাদের ভালো কাজের জন্য এদিন পুরস্কৃত করা হল জেলা শাসকের পক্ষ থেকে। দুর্গাপুরের মুচিপাড়ার অরূপ দাস এবং রানীগঞ্জের সন্দীপ কুমার পালকে এদিন সম্মানিত করা হয়। রানীগঞ্জ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের আর রানীগঞ্জ ট্রাফিক গার্ড কি তরফ সে রিপাবলিক ডে 70th রিপাবলিক ডে কি হার্দিক শুভকামনায়। সবই বহুত খুশ রে আর এই রিপাবলিক ডে কা জো এম হ্যা জো এক মতলব হামলো কা জো স্বতন্ত্রতা কে লিয়ে জো লড়ে থে উনকা জো সপনা থা ও হাম সবই সাকার করেঙ্গে আর এক আচ্ছা দেশ বানায়েঙ্গে এক নেশামুক্ত সমাজ বানায়েঙ্গে এই পণ করতে হ্যা। রানীগঞ্জ সাহেববাঁধ পাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এদিন প্রজাতন্ত্র দিবস পালিত হলো। এদিন এই বিদ্যালয়ে বড়ো চেয়ারপার্সন সঙ্গীতা সর্দার জাতীয় পতাকা উত্তোলন করলেন, ছাত্রছাত্রীদের হাতে তুলে দিলেন ফলমূল। প্রজাতন্ত্র দিবস পালিত হল রানীগঞ্জের ষষ্ঠী গড়িয়া GSFP বিদ্যালয়ে। বড় চেয়ারপার্সন সঙ্গীতা সর্দার এদিন পতাকা উত্তোলন করেন এখানে। ৯২ নম্বর ওয়ার্ডের ষষ্ঠী গড়িয়ায় প্রায় 50 জন বিশিষ্ট নাগরিককে এদিন সম্মানিত করা হয়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রায় 250 জনেরও বেশি দুস্থ মানুষের হাতে এদিন খাদ্য সামগ্রীও তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন বড় চেয়ারপার্সন সঙ্গীতা সর্দার, শিল্পপতি শিবু সর্দার, তৃণমূল নেতা খুরশিদ আলম সহ আরো অন্যান্যরাও।
দুটা চালিছে ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস।